মৌমি, আপনার মাথা যন্ত্রণাটা সত্যিই কমেছে তো? আদি আমার কথার কোনো উত্তর দিলেন না। বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি উনি আমার সাথে কথা বলছেন না, শুধু বাইকই চালিয়ে যাচ্ছেন। ব্যাপার কি, কিছু ভুল করেছি নাকি আমি? কি আবার ভুল করলাম, ধুর ছাই। রাজদা আর কোয়েল আমাদের পাশে পাশেই চলছে। কোয়েল আমার দিকে তাকিয়ে ইশারা করলো আদিকে ধরতে। আমি সঙ্গে সঙ্গে না বোধক মাথা নাড়লাম। কোয়েল ইশারায় বোঝালো আদি রেগে আছেন। মৌমি, মনে মনে, তার মানে আমি ওনাকে ধরে বসছি না দেখে উনি কোনো কথা বলছেন না? কিন্তু আমি তো ওনার কাঁধ ধরে বসেছি, এর থেকে বেশি কিছু কি ঠিক হবে? যদিও এখন আমাদের সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু তবু আমি সাহস পাচ্ছি না। আমার ভাবনার মাঝে উনি ব্রেক কষলেন। পাশে তাকিয়ে দেখলাম চায়ের দোকান, তার মানে সবাই হয়তো চা খাবে। আমি নামতেই দেখলাম আমাদের বাস ও এসে দাঁড়ালো। উনি বাইক সাইড করে রেখে বাসের দিকে চলে গেলেন। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। আমি অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকলে কোয়েল এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, কোয়েল কি হলো, এখন মুখ বেজার করে রেখে কোনো লাভ আছে? যখন বললাম ধরে বসতে তখন তো বসলি না। মৌমি, ধরেই তো বসেছিলাম, আর কিভাবে ধরে বসব? কোয়েল, জড়িয়ে ধরে বসবি শান্তি? মৌমি, ধুর, আমাকে যে এত জ্ঞান দিচ্ছিস, নিজে তো রাজদাকে ধরে বসিস নি, বাইকের পিছনের হ্যান্ডেল ধরে বসেছিলি, মাঝে মধ্যে ধরছিলিস সেই বেলা? কোয়েল, আমাদের সম্পর্কের সাথে তোদের সম্পর্কের অযথা তুলনা করিস না গাধি। মৌমি, আরে উনি কি মনে করবেন যদি আমি ওনাকে ওভাবে ধরি? তাছাড়া এখনও আমাদের সম্পর্কটা ততটাও স্বাভাবিক হয়নি যে ওনাকে জড়িয়ে ধরে বসব। কোয়েল, তো স্বাভাবিক কর। আরে বাবা, আদিদা যে সবটা ঠিক করার জন্য চেষ্টা করছে সেটা আমরা দুজনেই বুঝতে পারছি, কিন্তু তুই তো এমন ভাব করছিস যেন তোর এসবে কোনো যাই আসে না, হলে হলো আর না হলে না হলো। এমনটা যদি চলতে থাকে তাহলে কি করে হবে মৌ? তুইও একটু কিছু করে বোঝানোর চেষ্টা কর যে তুইও চাস সবটা ঠিক করতে, আদিদাকে একটা সুযোগ দিতে। আদি, তোরা কেউ কিছু খাবি না, এখনো যেতে সময় লাগবে। কোয়েল, না আমি কিছু খাবো না। আদি আমাকে কিছু জিজ্ঞেস করলেন না দেখে চুপ করেই রইলাম, আর উনি চলে গেলেন। বেশ খারাপ লাগলো ওনার ব্যবহারে। রাজ, কি খারাপ লাগছে তো? দেখো তোমার যেমন খারাপ লাগছে ওর ব্যবহারে, আদিরও কিন্তু তোমার ব্যবহারে খারাপ লাগছে। ওর এটা তো মনে হতেই পারে তুমি ওকে সুযোগ দিতে চাও না, আর এটা যদি আদির মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু ও আবার দূরে সরে যাবে তোমার থেকে, সব কিছুর থেকে। ট্রাস্ট মি, অনেক কষ্টে ও আজ চেঞ্জ হয়েছে, এভাবে ওকে দূরে ঠেলে দিও না। কোয়েল, এটাই বোঝানোর চেষ্টা করছিলাম ওকে এতক্ষণ, ও যদি কোনো রেসপন্স না করে তাহলে কি করে কিছু ঠিক হবে? মৌ, আদিদা আসছে, তুই কথা বল। কোয়েল আর রাজদা সরে গেলেন তৎক্ষণাৎ। আমি ওনার দিকে তাকালে দেখলাম উনি আমার দিকে একটা কেকের প্যাকেট এগিয়ে দিলেন। আমি প্যাকেটটা হাতে নিতেই উনি চলে যেতে নেন, আর আমি ওনার হাত ধরে বাধা দেই। উনি আমার দিকে তাকালেও ওনার হাত না ছেড়ে ওনাকে জিজ্ঞেস করি, মৌমি কি হয়েছে আপনার? আদি, কই কিছু না তো। মৌমি, কথা বলছেন না কেন তাহলে? আদি, বলছি তো। মৌমি, সে চুপচাপ দাঁড়ান এখানে। ওনাকে কথাটা বলে কেকের প্যাকেটটা খুলে এক টুকরো কেক ওনার মুখের সামনে ধরলে উনি আমার দিকে বড় চোখ করে তাকান। মৌমি, তাকাচ্ছেন কি? এমনিতেই মাথা যন্ত্রণা, তার মধ্যে এভাবে খালি পেটে থাকলে কি করে হবে? চুপচাপ খান। আদি আমার হাত থেকে কেকের টুকরোটা খেয়ে নিয়ে
আমার মুখের সামনে এক টুকরো কেক ধরলে আমিও খেয়ে নিলাম। এরপর আদি আবারও আগের মতো কথা বলা শুরু করলেন, আর আমি ওনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। মৌমি, মনে মনে, কোয়েল আর রাজদা ঠিকই বলেছেন, চেষ্টাটা তো দুজনের দিক থেকেই হওয়া উচিত। মানছি উনি ভুল করেছেন, কিন্তু মাসুল হিসেবে এতদিন চেষ্টাটাও তো একাই করেছেন। ফুলশয্যার রাত ছাড়া আর একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেননি, এটাও তো আমি অস্বীকার করতে পারি না। এইবার আমারও উচিত সবটা ঠিক করে নেওয়া। আদি, কি দেখছো এভাবে? মৌমি, আপনাকে। আমার কথা শুনে আদির ঠোঁটের হাসি আরও বেশি প্রসারিত হলো। আমিও হেসে বললাম, মৌমি, আপনিই পারেন এভাবে মাথা যন্ত্রণা নিয়ে হাসি মুখে থাকতে। দেখি এদিকে আসুন, এটা একটু লাগিয়ে দিই। আদি, এটা আবার কেন? মৌমি, কারণ আপনার আবার ওষুধ খাওয়াতে অ্যালার্জি, কোথায় একটা ওষুধ খেয়ে নেবেন তা না। আসুন এদিকে, মাথা নামান, আমার হাত যাচ্ছে না লম্বুগো থাকার। আদি, ভাগ্যিস লম্বা হয়েছিলাম, না হলে তোমার কাছে নত হতাম কী করে? ভুল জারি থাকুক, আমি অলওয়েজ তোমার কাছে নত হতে রাজি। মৌমি, ঠিক আছে, তাহলে আমিও মানিয়ে নিতে রাজি। আমার কথায় আদি যেন বিষম খাবে এমন অবস্থা। উনি বিস্ফারিত চাহনির সাথে আমার দিকে তাকিয়ে থাকলে আমি হেসে ওনার কপালের দুদিকটায় বামটা লাগিয়ে দিই। মৌমি, নিন, যান এবার, সবাই ডাকছে আপনাকে। আদি আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে একটা হাসি দিয়ে চলে গেলেন। সত্যি, কত সামান্য ব্যাপারে উনি খুশি হয়ে গেলেন। ওনার কথা ভেবে আমিও হেসে ফেললাম। আমি মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালে দেখি কোয়েল আর রাজদা চা খাচ্ছে, আর একে অপরকে কিছু একটা বোঝাচ্ছে। আদি রাজদার নাম ধরে ডাকতে রাজদা চলে যান, আর কোয়েল আমাকে এসে জিজ্ঞেস করেন, কোয়েল, কি ব্যবস্থা হলো? মৌমি, সব ঠিক, কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি। কোয়েল, কি কথা? কোয়েল আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আমি ওর দিকে তাকিয়ে রহস্যজনক হাসি দিলাম।